খুব কঠিন ছিল, কিন্তু আমার মা তো প্রচন্ড পরিশ্রম করেছে, প্রচন্ড, মানে আমার মা তখন মাত্র ম্যাট্রিক পাস ছিলেন, তো তখন তিনি আবার আবার পড়াশোনা শুরু করলেন। আমরা চারটা সন্তান, সবচেয়ে সর্বকনিষ্ঠ একদম মানে কি বলবো কোলের বাচ্চা, তো এরকম তো উনি ইন্টারমিডিয়েট পাস করলেন, সেই আমরা নানির বাড়িতে চলে গেলাম, নানির বাড়ি থেকে পাকশিতে ইন্টারমিডিয়েট করলেন, ডিগ্রি পরীক্ষা দিলেন ওখান থেকে পাকশি করে, তারপর রাজশাহী ইউনিভার্সিটি থেকে সমাজ কল্যাণে। আমার মাও খুব আমার মায়ের থেকে পাওয়া যে বেশ জিদি মহিলা ছিলেন, মানে যেটা করার জন্য লক্ষ্য নির্ধারণ করেন সেটা করেই ছাড়েন। সেই 79-এর কথা, তখন উনি রাজশাহী মানে বিশ্ববিদ্যালয় থেকে প্রথম হলেন, ওই বিশ্ববিদ্যালয়ে এবং হ্যাঁ মাস্টার্সে প্রথম হলেন, এবং উনি এসে অনেকগুলি চাকরি পেয়েছিলেন ঢাকায়। আমার মামার বাসায় থাকতাম আমরা তখন, কিন্তু উনি অধ্যাপনাটাকেই বেছে নিলেন যে শিক্ষকতা। আমার মাকে দেখেছি তখন আমরা চারজন, আমার একটা ভাই অবশ্য মেন্টালি ইয়ে ছিল সবচেয়ে বড়, হ্যাঁ বড়টা, তো অন্য তিনজনই আমরা পড়াশোনা করি, সবার পেছনে খরচ লাগে। আমার মা সকাল 8টায় বের হয়ে যেতেন এবং সেই কলেজে কাজ করে তারপরে চারটা মতো টিউশন করতে বিভিন্ন জায়গায় করতে হতো, করে তারপরে রাত 8টায় ফিরে আসতেন এই আমাদের এই খরচ চালানোর জন্য, এইভাবে আমাদেরকে মানুষ করেছেন। তো আমি দেখতাম যে আমার মা এত কষ্ট করছেন, বাবা নাই সেই কষ্ট তো আছেই, সমস্ত মাথায় নিয়ে কাজ করছেন, বৃষ্টি বাদল হাত কোনো কিছুতেই আম্মাকে করে নাই, আম্মা কিসে খুশি হয়। আমার শুধু একটাই টার্গেট ছিল, আম্মা শুধুমাত্র লেখাপড়া ভালো করলে খুশি হয়। আমি ওইটার থেকে সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার শিক্ষা জীবনে মানে ছাত্র জীবনে কীভাবে ভালো রেজাল্ট করতে হবে, এটা এটাই আমার প্রধান ইয়ে ছিল। যে তখন কিন্তু আমাদের অনেক অর্থনৈতিক দৈন্যতা ছিল, আমরা যখন পাকশিতে পড়তাম স্কুলে এসে, একটা অজপাড়াগারের স্কুল তো যদিও, কিন্তু টিচাররা খুব হেল্পফুল ছিল। আমি আমাদের প্রাইভেট পড়ানো মানে পড়ার কোনো ক্ষমতা ছিল না, কিন্তু সব অঙ্কই যে স্যারের কাছে যে করতে হবে তা তো নয়, একটা দুটা হয়তো কঠিন অঙ্ক স্যারের কাছে গেলে অবলীলায় সবই করে দিয়েছেন। আমার এক নানা ছিল, সে উনিও খুব অঙ্কে খুব পাকা ছিলেন, ওনার কাছ থেকে শিখেছি। এমনকি আমাদের ওখানে একটা পেপার মিল ছিল, খুব সুন্দর পেপার হতো, সেই পেপারগুলি মানে কাগজ কেনারও সামর্থ্য কম ছিল, ফলে আমি আমার এক বন্ধু ছিল সে আবার অঙ্কে কাঁচা ছিল, সে একটা খাতা দিয়ে দিত, তখন তো এরকম নোট বই পাওয়া যেত না, আমি সুন্দর করে সমস্ত অঙ্ক সুন্দর করে খাতায় করে দিতাম যাতে করে আমার করা হয়ে যায়, ওরও লাভ হয় আমারও করাটা হয়ে যায়, এই ধরনের। কিন্তু এত কষ্টের ভিতরে ঘড়িও ছিল না, আমি একটা সূর্য ঘড়ির মতো বানিয়ে দিয়েছিলাম যে ছায়া পড়লে কোন জায়গায় কতটা টাইম হয়। ওই পাশেই বাজারের পাশে আমাদের বাসাটা ছিল, নানার বাসায় থাকতাম, তো ওই টাইম দেখে দেখে টাইম লিখে রাখতাম, তো এইভাবে। তাতে কিন্তু কষ্ট হয়নি আমার কাছে, কি সেই জীবনটাকে খুবই ভালো মনে হয়, মানে আমার কষ্টদায়ক মনে হয় না, কেন জানি জানি না, যে অত কষ্টের ভিতরে থাকাও কিন্তু কষ্ট নাই মনে হয়, বেশ ভালোই লাগে। আর মায়ের একটা ইন্টারভিউ শুনছিলাম যেখানে বলছিলেন যে টাকার জন্য রক্ত বিক্রি করতে হয়েছে, আপনি কি স্যার সেটা জানতেন ছোটবেলায়? আমাকে বলেনি মা কখনো, খুবই কষ্ট করতেন, যে এটা মা কখনো প্রকাশ করতেন না, অনেক কষ্টই, তবে আমি বুঝতাম যে অনেক কষ্ট পায় শুধুমাত্র রেজাল্ট ভালো হলে। আর একটা জিনিস আমি দেখছি, আমাদের পড়াশোনার পেছনেও মায়ের খুব মানে তীক্ষ্ণ নজর ছিল। আমি যখন MBBS করি, আমি কোনো ক্লিনিকে কাজ করলে কিছু টাকা তো পাওয়া যায়, করতে দিতেন না, প্র্যাকটিস করতে দিতেন না, যে ওই FCPS করতে হবে, মানে পোস্ট গ্রাজুয়েশন করতে স্নাতকোত্তর ডিগ্রি নিতেই হবে। তারপরে আমি প্র্যাকটিস শুরু করি 95-96-এর দিকে, যখন আমার FCPS সার্জারিতে কমপ্লিট হয় তারপর থেকে।